সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, আরপিজি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখছেন 2018 জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও পার্ট টু। পার্ট ওয়ান ভিডিও আমরা আগেই আপলোড করেছি, সেটা যদি আপনি এখনও না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেটা একবার দেখে নিন। এবং আজকের এই ভিডিও সমস্ত তথ্যগুলি পিডিএফ ফাইলের আকারে যদি ডাউনলোড করতে চান তাহলে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য আপনাকে যেতে হবে t.me/rpgexamguide এই লিঙ্কে। এই লিঙ্কে গেলে আপনি জয়েন করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সমস্ত পিডিএফ ফাইলগুলি। এবং পরবর্তী সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। সো লেটস স্টার্ট ইট। প্রশ্ন এক, ভারতে প্রথম চালু হওয়া ডিলাক্স ট্রেন, যেটি 1 জুন 2018 88 বছর পূর্ণ হল, সেটির নাম কি? উত্তর, ডেকান কুইন। ট্রেনটি প্রথম চালু হয় 1 জুন 1930 সালে। ট্রেনটি চলাচল করে মহারাষ্ট্রের মুম্বাই ও পুনের মধ্যে। পুনে শহরের ডাকনাম কুইন অব দ্য ডেকান থেকেই এই নাম রাখা হয়েছে, ডেকান কুইন। নেক্সট প্রশ্ন দুই, ওডিআই ক্রিকেট ম্যাচে এখনও পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ রান করল কোন দেশ? উত্তর, ইংল্যান্ড। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 19 জুন 2018 তাদের নিজেদেরই 444 রানের রেকর্ড ভেঙে 481 রানের নতুন রেকর্ড গড়ল। নেক্সট প্রশ্ন তিন, সেভ দ্য চিলড্রেন অর্গানাইজেশনের এন্ড অফ চাইল্ডহুড ইন্ডেক্স 2018 175টি দেশের মধ্যে ভারতের স্থান কত? উত্তর, 113। এই লিস্টে 175টি দেশকে রাখা হয়েছে। বিচার্য বিষয়গুলি হল শিশুর অপুষ্টি, কুস্বাস্থ্য, শিশু শ্রম, বাল্যবিবাহ, অকাল গর্ভধারণ ইত্যাদি। এই লিস্টে প্রথম স্থান দখল করেছে 2টি দেশ, সিঙ্গাপুর এবং স্লোভেনিয়া। শেষ স্থানে মানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আফ্রিকার নাইজার। সিঙ্গাপুরের রাজধানী হল সিঙ্গাপুর এবং রাষ্ট্রপতি হলেন হালিমা ইয়াকুব। স্লোভেনিয়ার রাজধানী হল লিউবলিয়ানা এবং রাষ্ট্রপতি হলেন বারুট পাহোর। নেক্সট প্রশ্ন চার, মিস ইন্ডিয়া 2018 প্রতিযোগিতায় কে জয়ী হলেন? উত্তর, তামিলনাড়ুর অনুকৃতি ব্যাস। অনুকৃতি ব্যাস মিস ওয়ার্ল্ড 2018 প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। 2017 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন হরিয়ানার মানুষী ছিল্লার। নেক্সট প্রশ্ন পাঁচ, ভারত সম্প্রতি রাশিয়ার কোন কোম্পানির কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনেছে? উত্তর, গ্যাজপ্রম। কোম্পানিটির নাম হল গ্যাজপ্রম। রাশিয়ার রাজধানী হল মস্কো। রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার কারেন্সি বা মুদ্রা হল রুবেল। নেক্সট প্রশ্ন ছয়, কাকে সিকিম রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে? উত্তর, এ আর রহমান, বিখ্যাত মিউজিক ডিরেক্টর এ আর রহমান। সিকিমের রাজধানী হল গ্যাংটক এবং মুখ্যমন্ত্রী হলেন পবন কুমার চামলিং। নেক্সট প্রশ্ন সাত, ভারতের প্রথম অত্যাধুনিক ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি সখী সুরক্ষা, নামটা অবশ্যই মনে রাখবেন, সখী সুরক্ষা, এটি কোথায় খোলা হয়েছে? উত্তর, চণ্ডীগড়। নির্ভয়া ফান্ডের টাকায় গড়া হচ্ছে এই ল্যাবরেটরি। ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মেনকা গান্ধী চণ্ডীগড়ে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে আরও অনেক শহরে এটি খোলা হবে। চণ্ডীগড় হল পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। নেক্সট প্রশ্ন আট, কোন মহিলা ক্রিকেটার একটি ওডিআই ম্যাচে সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ড করলেন? উত্তর, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। তিনি করেছেন 232 রান। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের, তিনি করেছিলেন 229। বর্তমানে এই রেকর্ড ভেঙে দিলেন অ্যামেলিয়া কের, তিনি করলেন 232 রান। নেক্সট প্রশ্ন নয়, সম্প্রতি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে কোন মিসাইলের সফল উৎক্ষেপণ করা হল? উত্তর, অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইল। এটি 5000 কিমি পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এটি প্রথম পরীক্ষা করা হয় ওড়িশার হুইলার দ্বীপে 2012 সালের 19 এপ্রিল।
এই হুইলার দ্বীপেরই বর্তমান নাম হল আব্দুল কালাম দ্বীপ। এটিকে 2014 সালে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন 10, ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল 2018 জিতল কোন দেশ? উত্তর ভারত। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হল মুম্বাইয়ে 1-10 জুন 2018। এতে অংশগ্রহণ করেছিল 4টি দেশ, ভারত, কেনিয়া, নিউজিল্যান্ড ও চীন। ফাইনালটি সংগঠিত হয় ভারত ও কেনিয়ার মধ্যে, 2-0 ফলাফলে ভারত জয়ী হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের সুনীল ছেত্রী, তিনি মোট 8টি গোল করেছেন। নেক্সট প্রশ্ন 11, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া FSI দ্বারা প্রকাশিত ইন্ডিয়া স্টেট অব ফরেস্ট রিপোর্ট 2017 অনুযায়ী ভারতের সম্পূর্ণ ভৌগোলিক এলাকার মধ্যে বনভূমির পরিমাণ কত শতাংশ? উত্তর 24.3%। রাজ্যের সমস্ত এলাকা এবং বনভূমির মধ্যে শতকরা অনুপাতে ভারতের মধ্যে মিজোরাম রাজ্যে রয়েছে সবচেয়ে বেশি বনভূমি। সেখানে বনভূমির পরিমাণ হল 86.27% এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে লাক্ষাদ্বীপ, সেখানে বনভূমির পরিমাণ হল 90.33%। কিন্তু বনভূমির পরিমাণের দিক দিয়ে ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে, সেখানে বনভূমির পরিমাণ 77,414 বর্গ কিলোমিটার। নেক্সট প্রশ্ন 12, ভারতের রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল রেল যাত্রীদের বিভিন্ন ধরনের অভিযোগ গ্রহণের জন্য কোন মোবাইল অ্যাপ চালু করলেন? উত্তর রেল মদদ, অ্যাপটির নাম হল রেল মদদ। নেক্সট প্রশ্ন 13, 2018 সালের মহিলা হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বর্তমানে এটি চলছে, উত্তর হবে লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে। এটি এই বিশ্বকাপের 14তম আসর। খেলাগুলি 21 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে। দলের সংখ্যা হল 16টি। নেক্সট প্রশ্ন 14, কুয়ালালামপুরে অনুষ্ঠিত মহিলা এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট জিতল কোন দেশ? উত্তর বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। বাংলাদেশের রাজধানী হল ঢাকা, প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা, কুয়ালালামপুর হল মালয়েশিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন 15, 2018 সালের পুরুষ হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে। খেলাগুলি অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে 28 নভেম্বর থেকে 16 ডিসেম্বর 2018। দলের সংখ্যা হল 16টি। নেক্সট প্রশ্ন 16, সম্প্রতি ভারতের 3টি মোবাইল অ্যাপ ভীম, রূপে এবং SBI ভারতের বাইরে কোন দেশে চালু করা হয়েছে? উত্তর সিঙ্গাপুর। নেক্সট প্রশ্ন 17, 71তম কানস ফিল্ম ফেস্টিভ্যালে কোন সিনেমা সেরা সিনেমা হিসেবে পাম ডিওর পুরস্কার জিতল? উত্তর জাপানি সিনেমা শপলিফটার্স। এই সিনেমার ডিরেক্টর হলেন হিরোকাজু কোরিয়েডা। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় এই ফেস্টিভ্যাল। নেক্সট প্রশ্ন 18, ভারতের কোন সমুদ্র সৈকত বা সি বিচ এশিয়ার প্রথম সমুদ্র সৈকত হিসাবে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন লাভ করেছে? উত্তর উড়িষ্যার কোণার্কে অবস্থিত চন্দ্রভাগা সমুদ্র সৈকত। এই সার্টিফিকেট দেওয়া হয় সেই সব সৈকতকে যেগুলি পরিবেশ বান্ধব, পরিষ্কার এবং সবরকম আন্তর্জাতিক গুণমান সম্পন্ন হয়। ভারতে মোট 13টি সমুদ্র সৈকতকে এই তকমা দেওয়া হবে। নেক্সট প্রশ্ন 19, ভারতের প্রথম জাতীয় পুলিশ জাদুঘর বা ন্যাশনাল পুলিশ মিউজিয়াম কোথায় তৈরি হচ্ছে? উত্তর দিল্লি। ইন্টেলিজেন্স ব্যুরোর তত্ত্বাবধানে এটি খোলা হচ্ছে। 21 অক্টোবর 2018 পুলিশ কমেমোরেশন দিবসের দিন এটি উদ্বোধন করা হবে। নেক্সট প্রশ্ন 20, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা NMCG দ্বারা 427 জন স্বেচ্ছাসেবককে নদী পরিষ্কারের কাজের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, এই স্বেচ্ছাসেবকদের কি নামে ডাকা হয় বা কি নাম রাখা হয়েছে? উত্তর গঙ্গা প্রহারী। এই স্বেচ্ছাসেবকদের গঙ্গা প্রহারী বলা হয়। নেক্সট প্রশ্ন 21,
ভারতের বিজ্ঞানীরা পৃথিবীর থেকে 27 গুণ বড় একটি গ্রহের সন্ধান পেয়েছেন, সেটির নাম কি? উত্তর এপিক। আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি থেকে এর খোঁজ করা হয়েছে। পৃথিবী থেকে এর দূরত্ব হল 600 আলোক বর্ষ। নেক্সট প্রশ্ন 22। সম্প্রতি মেকুনু নামে ঘূর্ণিঝড়ের ফলে কোন দেশে আটকে পড়েছিলেন 38 জন ভারতীয়? উত্তর ইয়েমেনের সোকোট্রা দ্বীপে। আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে যায় ভারতীয় নৌসেনার জাহাজ সুনয়না। এই উদ্ধার কাজের নাম দেওয়া হয়েছে অপারেশন নিস্তার। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জাহাজের নাম এবং এই উদ্ধার কাজের নাম। তো জাহাজের নাম ছিল সুনয়না এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন নিস্তার। ইয়েমেনের রাজধানী হল সানা। নেক্সট প্রশ্ন 23। ভারতের সবচেয়ে কম বয়সী লেখক হিসাবে হানি কম্ব নামক বইটি লিখেছে কে? উত্তর আয়ান গগৈ গোহেন। তার বয়স হল মাত্র 4 বছর। বাড়ি হল আসামের উত্তর লখিমপুর জেলায়। আয়ান গগৈ গোহেন বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী লেখক। নেক্সট প্রশ্ন 24। ভারতীয় রিজার্ভ ব্যাংক বর্তমানে কত শতাংশ রেপো রেট নির্ধারণ করেছে? উত্তর 6.25%। রেপো রেট 6% থেকে বাড়িয়ে 6.25% করা হয়েছে। মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন রাজ্যে কর্মীদের ভাতা বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখে নেব রেপো রেট কি। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিকে, বাণিজ্যিক ব্যাংক বলতে বোঝায় যে ব্যাংকগুলোতে আমরা টাকা জমা রাখতে পারি, যেমন SBI বা HDFC এই ধরনের ব্যাংকগুলো। তো এই ব্যাংকগুলিকে যে সুদের হারে রিজার্ভ ব্যাংক টাকা ধার দেয় সেই সুদের হারই হলো রেপো রেট। এই রেপো রেটের ঠিক উল্টো হলো রিভার্স রেপো। রিভার্স রেপো কি? বাণিজ্যিক ব্যাংকগুলি যখন রিজার্ভ ব্যাংকে টাকা জমা রাখে তখন যে পরিমাণে সুদ পায় সেই সুদের হারই হলো রিভার্স রেপো। রিভার্স রেপো সর্বদা রেপো রেটের থেকে 0.25% কম থাকে, তাই বর্তমানে রিভার্স রেপো রেট হল 6%। নেক্সট প্রশ্ন 25। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মোস্ট ইন্সপায়ারিং আইকন অফ দ্য ইয়ার ফর সোশ্যাল ওয়েলফেয়ার পুরস্কার কে পেলেন? উত্তর যুবরাজ সিং। তিনি ক্যান্সার সচেতনতা বিষয়ক যে সংস্থা চালান তার নাম হল ইউবিক্যান। ইউবিক্যান। নেক্সট প্রশ্ন 26। প্যারাগুয়ের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হলেন? উত্তর এলিশিয়া পুচেটা। প্যারাগুয়ের রাজধানী হল আসুনসিয়ান এবং সেখানকার কারেন্সি বা মুদ্রা হল গুয়ারানি। নেক্সট প্রশ্ন 27। প্রথম পাগড়ি পরা শিখ মহিলা হিসাবে আমেরিকায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দিয়েছেন কে? উত্তর গুরসোচ কর। আমেরিকার রাজধানী হল ওয়াশিংটন DC, রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। নেক্সট প্রশ্ন 28। সম্প্রতি প্রয়াত হয়েছেন টিমোথি পেরেরা, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? উত্তর ফুটবল। তিনি 1967-68 সালে ভারতের হয়ে ফুটবল খেলেছেন। 1 জুন 2018 মুম্বাইয়ে তিনি প্রয়াত হলেন। নেক্সট প্রশ্ন 29। ভারতে প্রথম সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল কম দামে উপলব্ধ যে স্যানিটারি ন্যাপকিন চালু করা হয়েছে তার নাম কি? উত্তর জনৌষধি সুবিধা বা শুধু সুবিধাও বলা হয়। প্রত্যেক জনৌষধি কেন্দ্রে পাওয়া যাবে এই সুবিধা ন্যাপকিন, প্রতিটি 2.50 টাকা দরে। ভারতের কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স মন্ত্রী অনন্ত কুমার এটি চালু করলেন, সুবিধা স্যানিটারি ন্যাপকিন। নেক্সট প্রশ্ন 30। 2018 সালের 19তম আইফা অ্যাওয়ার্ডসের তালিকায় বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছে কোন সিনেমা? এই প্রশ্নের উত্তর আপনারা লিখে জানাবেন এই ভিডিওর কমেন্টে। 19তম আইফা অ্যাওয়ার্ডসের সমস্ত পুরস্কার কারা পেলেন তার PDF ফাইল পাঠিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য আপনাকে যেতে হবে t.me/rpgexamguide এই লিঙ্কে। এই লিঙ্কে গেলেই সরাসরি আপনি জয়েন করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের PDF ফাইলগুলি আপনি ডাউনলোড করতে পারবেন।
তো এইভাবে পরবর্তী সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন আরপিজি এক্সাম গাইড। বেস্ট অফ লাক।